পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা মিশিরালী সমগ্রের নিশীথিনী গল্পটি পর্ব চার নীলু পত্রিকার খবরটা চারবার পড়ল একটা লাল কলম দিয়ে বক্স করা খবরটির প্রতিটি লাইন দাগালো তারপর কাগজটা তার বাবাকে দিয়ে দিল খবরটা এই রকম স্টাফ রিপোর্টার পুরনো পল্টনে আতঙ্ক শুক্রবার রাত একটার দিকে পুরনো পল্টন এলাকায় মধ্যযুগীয় নাটকের অবতারণা হয়েছে লোহার রড হাতে এক যুবক অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী উক্ত যুবকটির পরনে ছিল কালো প্যান্ট গায়ে কোনো কাপড় ছিল না সে প্রথমে একটা রাস্তার কুকুর পিটিয়ে মেরে ফেলে এবং তার পরপরই গাড়ি বারান্দায় শুয়ে থাকা কিছু ছিন্নমূল মানুষকে আক্রমণ করে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি চিৎকার এবং হইচই শুনে প্রচুর লোকজন জমা হয়ে যায় এবং যুবকটি পালিয়ে যেতে সমর্থ হয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সঙ্গে আমরা যোগাযোগ করি ফাড়ি কর্তৃপক্ষ জানান যে এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না জাহিদ সাহেব খবরটা পড়লেন কিন্তু তার কোনো ভাবান্তর হলো না পত্রিকা খুললেই এ জাতীয় খবর থাকে বাংলাদেশের কোথাও না কোথাও কেউ না কেউ ত্রাসের সৃষ্টি করছে একবার খবর বেরোলো ছোট ছোট শিশুদের পানিতে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে আরেকবার বেরোলো রক্তচোষার আগমন ঘটেছে এরা কাউকে একা পেলেই ধরে বেঁধে সিঁড়ি দিয়ে টেনে সমস্ত রক্ত নিয়ে যায় খলির বলে এক লোককে নিয়ে প্রচুর হইচই হলো এই লোকটি প্রধান খাদ্য নাকি মৃত মানুষের কলিজা অবিশ্বাস্য ব্যাপার কতটুকু সত্যি কে জানে জাহিদ সাহেবের ধারণা এ জাতীয় খবরের বেশিরভাগই রিপোর্টাররা চা সিগারেট খেতে খেতে তৈরি করেন মানুষের কৌতূহল জাগিয়ে পত্রিকায় কাটতি বাড়ান এ জাতীয় খবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশ কয়েকটি ফলো আপ স্টোরি ছাপা হবে এবং সব শেষে একটা সচিত্র ফিচারের মাধ্যমে ঘটনার ইতি হবে অতপর রিপোর্টাররা অন্য কোনো ভয়াবহ ঘটনা ফারতে চেষ্টা করে দেবেন অজ্ঞতা নামা কোনো জন্তু বা এই জাতীয় কিছু কিন্তু নীলু এই খবরটি এভাবে দাগিয়েছে কেন বর্তমানে নীলুর কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে সে কি সেই ক্ষমতার কারণে কিছু আজ করেছে দুপুরবেলা খাবার সময় জাহিদ সাহেব প্রসঙ্গটা তুললেন হালকা গলায় বললেন পুরানা পল্টনে আতঙ্ক এই খবরটা তুই দাগিয়েছিস কেন নীলু জবাব দিল না তার মুখটা থমথমে জাহিদ সাহেব বুঝলেন নীলু এখন কোনো কথারই জবাব দেবে না মাঝে মাঝে সে এরকম চুপ করে যায় প্রয়োজনীয় কথাটাও সে বলে না জাহিদ সাহেব মেয়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে মনে বললেন দরজা দরজা ভালো মতো বন্ধ করে ঘুমানো উচিত বলা তো যায় না পল্টন আর কাঁঠাল বাগান খুব একটা দূরের ব্যাপার তো নয় তার এইসব বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে আলোচনায় টেনে আনা কিন্তু নীল একটা কথাও বলল না উল্টো খাওয়ার মাঝেই সে উঠে চলে গেল জাহিদ সাহেব যা ভেবেছিলেন তাই ফলো আপ স্টোরি ছাপা হয়েছে খবর চলে এসেছে প্রথম পাতায় আকর্ষণীয় শিরোনাম স্টাফ রিপোর্টার নগ্ন কাপ্ত বিভীষিকা পহেলা জুলাই শনিবার পল্টন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবক আবার আজ গভীর রাতে দেখা দিয়েছে যথারীতি তার হাতে ছিল লোহার রড এবার তার রডের আঘাতে রাহেলা নামক এক পতিতা গুরুতর আহত হয় তার ডান হাত এবং পাঁচরের দুটি হাড় ভেঙে যায় তাকে শুক্রাবার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাহেলার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক দুই ঘটিকার সময় নগ্ন যুবক একটি সুচালো লোহার রড নিয়ে উপস্থিত হয় এবং ডট নীলু আজও খবরটির চারদিকে লাল পেন্সিল দিয়ে দাগ দিল তারপর বাবাকে খবরের কাগজটি দিয়ে বলল বাবা আমাকে একটা কাজ করে দেবে নিশ্চয়ই দেব কি কাজ আমি মিসির আলি স্যারকে চিঠি লিখেছি ওইটি তাকে পৌঁছে দেবে তিনি অবশ্য এখনো ঢাকায় ফেরেননি তুমি দরজার নিচ দিয়ে রেখে আসবে যাতে আসা মাত্রই পেয়ে যান জাহিদ সাহেব বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন নীলু বলল স্যারের খুব বিপদ খালি গায়ে ছেলেটি স্যারকে মেরে ফেলবেন তাকে সাবধান করা দরকার বলিস কি আমি যা বলছি ঠিকই বলছি তুমি এক্ষুনি যাও খামের উপর ঠিকানা লেখা আছে আমি নিজেই যেতাম কিন্তু আমার ভালো লাগছে না জাহিদ সাহেব দেখলেন খামের উপর পুরাতন পল্টনের ঠিকানা রাখা পুলিশ কমিশনার রাত এগারোটায় পুরানো পল্টন এলাকায় এলেন থমথম করছে চারদিক একটা ভিখিরি দেখা গেল না দোকানপাট পর্যন্ত বন্ধ তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচন্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই মিছিলের মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয় সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন এ অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য কিছুক্ষণ কথাবার্তা বলবেন হঠাৎ করেই তার মনে হল গোরস্থানের ভেতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা কেউ কিচ্ছু টের পাবে সব থেকে এক সময় আত্মগোপনকারী দেয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর ওপর তিনজন পুলিশের একটি দল আসছে গল্প করতে করতে সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই অথচ বলে দেওয়া হয়েছিল পাঁচ ব্যাটারির একটা টর্চ লাইট যেন সঙ্গে থাকে পুলিশ বাহিনীতে একটি কাজও কি কখনো ঠিক হবে না হন্ট তিনজন দাঁড়িয়ে পড়লো এবং স্যালুট করলো তোমরা তিনজন কেন এক একটা দলে দুজন করে থাকতে বলেছি তৃতীয় জন এসে জুটল কিভাবে জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা নিজেরাই করেছে তিনজন থাকলে নাকি মনে বেশি সাহস থাকে তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আধমরা হয়ে গেছো একজন আনসারের সাহসও তো তোমাদের চেয়ে বেশি ওরা কিছু বলল না তিনি থমথমে গলায় বললেন মেইন রোড ধরে হাঁটছ কেন আমি বলেছি না অলিগলিতে থাকবে এবং কিছুক্ষণ পর পর বাসি বাজাবে আমি পনেরো মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আছি একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না বাসি শোনালে তো স্যার ওই বেটা সাবধান হয়ে যাবে ধরতে পারবো না ওই বেটার জন্য আমার মোটেও মাথা ব্যথা নেই বাসি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্য যাতে সবাই বুঝতে পারে যে ভালো পুলিশ পাহারা ব্যবস্থায় রাখা হয়েছে বুঝতে পারছ জি স্যার আর শোনো রাত একটার পর যাকেই দেখবে জিজ্ঞাসা করবে থালিগাই হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক বুঝেছো জি স্যার সাজ্জাদ হোসেন গোরস্থানে ঢুকলেন সন্দেহজনক কিছুই কোথাও নেই টুপি পরা দু তিনজন লোক ঘোরাফেরা করছে এরা গোরস্থানেরই লোক তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন ওদের একজন হাসি মুখে বলল গোরস্থানে কোনো আজেবাজে লোক ঢোকে না স্যার গোরস্থান হইল গিয়া আল্লাহ পাকের খাস জায়গা সাজেদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন তার আঠারো বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে জি আচ্ছা স্যার কাল থেকে গোরস্থানের ভেতরে আমি পুলিশ বসাব জি আচ্ছা স্যার যত সব শুয়ারের বাচ্চা ওরা মুখ চাওয়া চাই করল পুলিশ সাহেব গালিটা কাকে দিলেন বোঝা গেল না এই লোকের মেজাজ খারাপ গোরস্থানের ভেতর কেউ এরকম গরম দেখায় না এত সাহস কারণেই সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরো খানিক্ষণ এই অঞ্চলে ঘুরলেন একটা পাগল ছাগল রদ হাতে বের হয়েছে এবং সেই কারণে এ জাতীয় পুলিশি তৎপরতার কোনো মানেই হয় না কিন্তু এটা করতে হয়েছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই একই অঞ্চলে এমনিতেই মন্ত্রীদের যন্ত্রনায় প্রাণ বের হয়ে যায় তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টারি মন্ত্রী এদের গরমই আলাদা তিনি মন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ির সামনে জিপ থামালেন বাড়ির সামনে পুলিশ পাহারা রয়েছে সবকজন মন্ত্রী শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারের ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ হয়ে যাবে বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্য সরি বিশাল এক পুলিশ বাহিনী লাগবে শুধুমাত্র মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্য সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল তিনি শব্দ করে থুতু ফেললেন মিসির আলীর বাড়িও এই অঞ্চলে ঠিকানা সঙ্গে নেই ঠিকানা থাকলে একবার যাওয়া যেত মিসির আলীর কাজের মেয়েটি সম্পর্কেও তিনি কিছু খোঁজ খবর নিয়েছেন হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে সেগুলো দিয়ে মিসির আলীকে আপাতত ঠান্ডা করা যাবে সেন্ট্রি এগিয়ে আসছে সাদাজ হোসেন বললেন কি খবর খবর স্যার ভালোই সব ঠিকঠাক জি স্যার তবে স্যার এই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করেছে কেন এরা নাকি স্যার দুজন সেন্ট্রি চেয়েছিল একজনকে দেখি রেগে গেছে দুজন লাগবে কেন এরা কোন দেশের মহারাজ স্যার কি বললেন কিছু বলিনি যাও ডিউটি দাও এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসার কে তাই নাকি জি স্যার বলছিল ব্যাটার চাকরি খাব সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা কথায় কথায় চাকরি খেতে চায় চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছুই রচে না শালা সেন্ট্রি জি স্যার যাও ডিউটি করো দেখি আমি আরেকজনকে পাঠাবো সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন পুলিশের চাকরি করার মানেই হচ্ছে পদে পদে অপমানিত ও অপদস্থ হওয়া মিসির আলি ঢাকায় পৌঁছলেন রবিবার ভোরে দরজা খুলেই নীলুর চিঠি ভর্তি খাম পেলেন চিঠিতে একটা মাত্র লাইন স্যার আপনার বড় বিপদ কিসের বিপদ কি সমাচার কিছুই লেখা নেই মেয়েদের নিয়ে এই একটাই সমস্যা তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্ট ভাষা ব্যবহার করে আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা থাকে তবু নীল একটা কাজ করেছে নিজের বাড়ির ঠিকানা দিয়েছে এক্ষুনি চলে যাওয়া যায় আলি গেলেন না হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন আজ সারাদিনে কি কি করবেন সেগুলো এক হানিফার খোঁজ নেবেন দুই ইউনিভার্সিটিতে যাবেন তিন ফিরোজের খোঁজ নেবেন চার সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন পাঁচ আজমলের সঙ্গে দেখা করবেন এই পাঁচটি কাজ শেষ করার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছে হচ্ছে ফ্রয়েডিয়ান কোনো ব্যাখ্যা এর নিশ্চয়ই আছে ট্রেনে আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য নীলুকে স্বপ্নে দেখলেন স্বপ্নটি এমন ছিল জেগে উঠে তার নিজেরই লজ্জা করতে লাগলো কেবলি মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে তিনি যে খানিকক্ষণ আগেই একটা রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন এটা সবাই জানে হানিফা এখন সুস্থ তবে অনেক রোগা হয়ে গেছে মুখ শুকিয়ে হয়েছে এতটুকু হানিফার কাছে তিনি ঠিক সময়েই এসেছেন আজই তার রিলিজ অর্ডার হবে আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত মেয়েটি ঘাবড়ে যেত কারণ এই সাত দিনে কেউ তাকে দেখতে আসেনি অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহ করে নেবে চলো হানিফা বাসায় যাই চলেন তুই তো দারুণ রোগা হয়েছিস রে বেটি আপনিও রোগা হয়েছেন অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়া ধরেছে মরতে মরতে বেঁচে গেছি তুই বস তো এখানে আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন হানিফা মেয়েটি আপাতত সুস্থ কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে কেন ওর প্রবলেমটা হার্টের একটা বালবে তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ বাল্ব নিয়ে তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছেন বাল্বটা রিপেয়ার করতে ওপেন হার্ট সার্জারি হয়েছে তার কি করে বুঝলেন মেয়েটি বলেছে না সে কিছু বলেনি জিজ্ঞেস করেছিলাম তার কিছুই মনে নেই তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই ওর হার্ট আবার ওপেন করতে হবে এখানে করা যাবে আগে যেখানে করা হয়েছিল সেখানে করলেই ভালো হয় আমাদের এখানে ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই আপনার ধারণা যে ওর অপারেশনটা এদেশে হয়নি তাই তো না এ এদেশে হয়নি কোনো দেশে হয়েছে কেন আপনি জানেন না জি না আমার জানা নেই মিসির আলি চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার সে কতদূর কী করেছে জানা দরকার বা আদৌ কিছু করেছে কিনা কিছু না করারই কথা এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না কেন করতে চায় না এই নিয়ে কিছু ভালো গবেষণাও হওয়া দরকার কর্মবিমুখতার কারণ কি যদি একাধিক কারণ থেকে থাকে সেগুলোই বা কী সাজ্জাদ কি টেলিফোনে পাওয়া গেল না যতবারই টেলিফোন করা হয় ততবারই খুব চিকুন গলায় একজন পুরুষ মানুষ বলেন উনি ব্যস্ত আছেন মিটিং চলছে মিসির আলি বড় বিরক্ত হলেন পুলিশরা এত মিটিং করে ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন ঘরে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা না এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ শুধু কথা বলা এবং বকবক করা কিছুক্ষণ পরপর কফি খাওয়া সুখে সময় কাটানো যার নাম সাজেদ হোসেনের সময়টা অবশ্য খুব সুখে কাটছিল না মন্ত্রীর শাশুড়ির কল্যাণে তিনি একটা বিপজ্জনক অবস্থায় আছেন আইজি মতিউর রহমান পিএসপির কাছে তাকে জবাবদিহি করতে হচ্ছে আইজি মতিউর রহমান ছোট খাটো মানুষ কিন্তু দারুন কড়া অফিসার পুলিশ মহলে একটা চালু কথা আছে মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতিরও নাকি বুক কাঁপে সাজ্জাদ হোসেনের বুক কাঁপছিল মতিউর রহমান বললেন দুজন সেন্ট্রি চেয়েছিলেন দিতেন দুজন ঝামেলা করতে গেলেন কেন আমি স্যার দিতাম পরে অফিসে ফিরে মনে হলো খামোখা একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার কেন বুঝতে পারেন না তাছাড়া যে একজন সেন্ট্রি ছিল সকালবেলা দেখা গেল সে ঘুমাচ্ছে সারা রাত ডিউটি দিয়েছে স্যার কাজেই ভোরবেলা ঘুম এসে গেছে পুলিশ হলেও তো এরা মানুষ স্যার এখন বলেন আমি কি করি মিনিস্টার সাহেব ভোর সাতটায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্যে সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন কি আর করবেন স্যার অ্যাকশন নিতে যখন বলেছে অ্যাকশনই নেন মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটা চিঠি বের করে বললেন আমি मिनिस्टर সাহেবকে এই চিঠিটা পাঠিয়েছি কি লিখেছি শুনুন জনাব পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ নিষ্ঠাবান এবং সৎ অফিসার একাত্তরের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে আপনার অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত হবে তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করার পরেই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন উঠবে বিনীত মতিউর রহমান মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাঙ্কস দেবার কিছু নেই সত্যি কথাই লিখেছি তবে আপনার উচিত আরও ট্রাস্টফুল হওয়া ঠিক আছে স্যার এখন কি চলে যাব স্যার হ্যাঁ যান স্যার একটা কথা বলি বলুন স্যার আমার না ইচ্ছে হচ্ছিল কালো একটা প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যাই এবং ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি কথাটা বলেই সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল আইজি এমন কোন ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন কিন্তু অবাক কাণ্ড মতিউর রহমান সাহেব হেসে ফেললেন মুচকি হাসি নয় হাহা করে হাসি সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে তিনি অফিসে ফিরে দুটি সংবাদ শুনলেন দশ মিনিট পর পর নাকি তাকে খোঁজ করছে এবং গত রাতে নগ্ন গ্রাস ত্রাস এক ছ বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে চেনার কোনো উপায় নেই লোহার রট দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে সাজ্জাদ হোসেন তক্ষুনি জিপ নিয়ে বেরোলেন হ্যালো এটা কি ফিরোজদের বাসা হ্যাঁ আপনি কে কথা বলছেন আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন আমার নাম মিসির আলি ও আচ্ছা আমি ফিরোজের মা সালামাইকুম আপা ওয়ালাইকুম সালাম আমি সপ্তাখানেকের জন্য বাইরে ছিলাম আপনাদের খবর দিয়ে যেতে পারিনি ও গিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্যে ঝামেলায় পড়ে এত দেরি হলো আমি ফিরোজের ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিলাম ফিরোজ কেমন আছে ভালো ওকে টেলিফোনটা একটু দিন ওকে টেলিফোন দেয়া যাবে না ও বাসায় নেই কেন কোথায় গিয়েছে ও ও আসলে ওর মামার বাড়িতে গিয়েছে ঢাকার বাইরে বরিশাল কিন্তু আমি তোকে বলেছিলাম দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে কি হয়েছে ফিরোজের কি আবার হবে কিছুই হয়নি ও ভালো আছে বেড়াতে গিয়েছে কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে আপনি কি দয়া করে বলবেন ওর কিছুই হয়নি ও ভালো আছে ও তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছে বলেছি তো বরিশালে হ্যাঁ বরিশালে আপা আপনি ঠিক কথা বলছেন না কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয় ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে কিছুই হয়নি অনেকবার তো এ কথা বললাম তবু বিরক্ত করছেন কেন ওসমান সাহেবকে দিন আপা তার সঙ্গে কথা বলব উনি বাসায় নেই কখন ফিরবেন জানি না কখন ফিরবেন শুনুন আপা আমি এক্ষুনি আসছি মিসির আলি টেলিফোন নামিয়ে রেখে তক্ষণি ধানমন্ডি ছুটলেন কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতর ঢুকতে পারলেন না দারোয়ান গেট বন্ধ করে বসে আছে সে কিছুতেই গেট খুলবে না ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়িতে নেই কখন ফিরবেন সেটাও জানেন না মিসির আলি বললেন ঠিক আছে আমি বসার ঘরে অপেক্ষা করব গেট খোলো সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে মিসির আলি প্রায় দু ঘন্টা বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন কোনো লাভ হলো না নিলুদের বাসা কাছেই কোথাও হবে জিগাতলা ধানমন্ডি থেকে খুব একটা দূরে নয় মিসির আলি সেদিকেই রওনা হলেন ফিরোজের কথা বারবার মনে আসছে কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না কি হলো ছেলেটার আর যদি কিছু হয়েই থাকে সবাই মিলে এটা তার কাছে গোপন করেছে কেন রহস্যটা কি রাতে ফেরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে মিসির আলি নরম স্বরে বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আমার এক ছাত্রী কি এ বাড়িতে বুড়ো ভদ্রলোক বললেন আসুন আমি নীলুর বাবা আমার নাম জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসুন নীলু এসে পড়বে ওকে খবর দিন আমি বেশিক্ষণ থাকবো না আকাশের অবস্থা ভালো না জাহিদুল সাহেব মেয়েকে খবর দেওয়ার জন্য মোটেও ব্যস্ত হলেন না কারণ খবর দেওয়ার কিছুই নেই নীলু খবর পেয়ে গেছে দশ মিনিট আগেই সে বলেছে স্যার আমাদের বাসার দিকে রওনা হয়েছেন এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি এসব জাহিদ সাহিবের ভালো লাগছে না একজন মাঝবয়সী অধ্যাপকের জন্যে এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা কেন করবে তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের পাশে চান যার কোনো অলৌকিক ক্ষমতা হবে না কী হবে না হবে যা সে আগে থেকে বলতে পারবে না অনিশ্চিত ভবিষ্যৎকে যে গ্রহণ করবে আর দশটা মেয়ের মতোই নিশিরাজ বললেন আমি আপনার এ বাড়িতে আগে একবার এসেছিলাম আনিত সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন তার স্ত্রীকে কিছুদিন চিকিৎসা করেছিলাম আমি জানি আনিত সাহেব কি এখন এ বাড়িতে থাকেন না অন্য কোনো ভাড়াটি এসেছে বুঝি না ভাড়া দেয় না এখন আর যথেষ্ট শিক্ষা হয়েছে এ কথা বলছেন কেন রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়ের অবস্থা হতো না এত জোর দিয়ে তা বলা কি ঠিক অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না জাহিদ সাহেব গম্ভীর হয়ে গেলেন রোগা কালো এবং কিঞ্চিত কুজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেই পছন্দ হচ্ছে না নীলু এই লোকটির মধ্যে কি দেখেছে জাহিদ সাহেবের ইচ্ছে হচ্ছে উঠে চলে যেতে কিন্তু বাইরের একটি লোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না তিনি লক্ষ্য করলেন ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন তার সামনেই তবু তিনি চারদিকে ছাই ফেলছেন কুৎসিত স্বভাব এটা ছাত্রদের কি শিখাবে নিজেরাই তো কিছু শেখেনি মিসির আলী বললেন আপনার আরেকটি মেয়ে ছিল ওর কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ কোথায় গিয়েছে সে বাইরে বিলুর প্রসঙ্গ উঠলেই জাহিদ সাহেব অনেক কথা বলেন কিন্তু আজ কেন জানি এই লোকটির সাথে কোনো কথা বলতেই ইচ্ছে হচ্ছে না তার বিরক্ত লাগছে তিনি উঠে দাঁড়ালেন মিসির আলী সাহেব জি আমার অনেক মাথা ধরেছে আমি একটু শুয়ে থাকবো কিছু মনে করবেন না আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি জি আচ্ছা জাহিদ সাহেব নীলুকে ঘরে উঁকি দিয়ে অবাক হয়ে গেলেন এবং কিছুটা কষ্টও পেলেন নীলু শাড়ি বদল করেছে সাধারণ শাড়ি বদলে বেগুনি রঙের চমৎকার একটা শাড়ি পরেছে এবং চুল বাঁধছে এর মানেটা কি নীলু জি তোর স্যার বসে আছেন নিচে যাচ্ছি বাবা বেশিক্ষণ ওকে আটকে রাখার ঠিক না আকাশের অবস্থা খারাপ বাবা আমি তো ওনাকে আজ রাতি এখান থেকে যেতে যেতে দেব না থেকে যেতেই বলবো সে কি? কেন আমার কথা শেষ হতে অনেক রাত হবে এত রাতে আমি ওনাকে ছাড়ব না কথাটা তাহলে দিনের বেলা বল কাল আবার আসতে বল বাবা ওর সাথে আজই আমার কথা বলা দরকার একটা রাত উনি থাকলে তোমার কি কোনো আপত্তি আছে জাহিদ সাহেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না নীলু বলল আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি উনি সেখানেই থাকবেন তুমি এত গম্ভীর হয়ে আছো কেন বাবা আপত্তি থাকলে বলো যে আমার আপত্তি আছে হ্যাঁ আমার আপত্তি আছে কিন্তু আপত্তি কেন বাবা ওই ভদ্রলোকের সঙ্গে তোর এত কিসের খাতির খাতিরের কিছু নেই বাবা উনি আমার টিচার এবং চমৎকার একজন টিচার আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে তার প্রতি আমার অন্য রকমের একটা শ্রদ্ধা আছে এই জন্য কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস না বাবা সেজন্য সাজছি না এবং তুমি যা ভাবছো সেটা ঠিক না আমি এত সাজগোজ করছি কারণ স্যার রিক্সা করে আসতে আস্তে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটা শাড়ি পরা অবস্থায় কাজেই আমি এইভাবে সেজেছি রহস্যময় সব কিছুতে স্যারের অবিশ্বাস আছে আমি সেটা দূর করতে চাই চলে যেও না বাবা আমার কথা এখনও শেষ হয়নি এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালোভাবেই জানেন রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের একটা মিল আছে সেই মিল নিয়ে স্যারের সাথে আমি কথা বলবো নীল দম নেওয়ার জন্য থামলো জাহিদ সাহেব কি বলবেন ভেবে পেলেন না বাবা বল স্যার যদি আজ রাতে এখানে থেকে যায় তাহলে কি তুমি এখনো আপত্তি করবে না আমি যখন স্যারের সাথে কথা বলবো তুমি তখন ইচ্ছে করলে আমার সাথে থাকতে পারো বাবা না আমি শুয়ে থাকবো আমার মাথা ধরেছে না বাবা তুমি মিথ্যে বলছো তোমার মোটেও মাথা ধরেনি তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করেছো বলে এরকম করছো বাবা তোমাকে শুধু একটা কথা বলি মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না বিশ্বাস করবো না কেন করছি না বাবা তুমি করছো না তাদের অবশ্য আমার কিছু যায় আসে না তবে তুমি যদি বিশ্বাস করতে তাহলে আমার বেশি ভালো লাগতো ঠিক আছে বাবা তুমি যাও শুয়ে থাকো রাত দশটার সময় টেবিলে ভাত দেব তখন তোমাকে ডাকবো নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে মিশির আলি চাপা ফুলের হালকা একটা সুবাস পেয়ে চমকে পেছনে ফিরলেন নীলু বলল কেমন আছেন স্যার তিনি কোনো জবাব দিতে পারলেন না তার দারুণ অস্বস্তি ও লজ্জা লাগতে লাগল একটা বিব্রতকর অবস্থা কারণ তিনি রিকশায় আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছিলেন সে ঠিক সেভাবেই সেজেছে তাকতালিও নীল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না দুটি কারণে এরকম হতে পারে হয়তো নীলু এরকম সেজে বসেছিল তিনি তার ইএসপির মাধ্যমে সেটা টের পেয়েছেন কিন্তু এটা সম্ভব নয় কারণ মিসির আলী খুব ভালো করে জানেন তার কোনো ইএসপি ক্ষমতা নেই দ্বিতীয় কারণটি যদি সত্যি হয় তাহলে বড় অস্বস্তিকর ব্যাপার হবে তিনি রিক্সায় আস্তে আস্তে যা ভাবছিলেন নীলু সেটা টের পেয়েছে এবং সেভাবেই সেজেছে এরকম হবার সম্ভাবনাই সব থেকে বেশি মিসির আলি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন তার মনে নীলু সম্পর্কে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল করে রাখতে চান বিশেষ করে ট্রেনে আসতে আসতে যে স্বপ্নটা দেখেছেন এটা যদি নীলু টের পায় তাহলে বড় লজ্জার ব্যাপার হবে তিনি মনে মনে বলতে লাগলেন দেখো নীলু স্বপ্নের উপর আমার হাত নেই স্বপ্ন হচ্ছে স্বপ্ন কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধু স্বপ্ন নয় অবচেতন কামনা বাসনার ছবি তিনি তাকালেন নীলুর দিকে মেয়েটির মুখে হাসি ছোটদের দুষ্টুমি দেখে বড়রা যেরকম হাসে ঠিক সেরকম নীলু বলল স্যার চলুন আমরা বারান্দায় গিয়ে বসি আমি বেশিক্ষণ বসবো না নিল আকাশের অবস্থা ভালো না ঝড় হবে হলে হবে ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না বারান্দায় অন্ধকার সেখানে পাশাপাশি দুটি বেতের চেয়ার দেয়া আছে গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি আকাশ দেখা যায় যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে মিসির আলী বললেন কি বলবে বলো নীলু বলল আপনি একবার ক্লাসে ইএসপির ওপর বলছিলেন আপনার মনে আছে স্যার আছে আমার এবং আমার কয়েকজন বন্ধুর ইএসপি আছে কিনা সেটা পরীক্ষাও করেছিলেন মনে আছে হ্যাঁ মনে আছে জেনারেল কার্ড দিয়ে পরীক্ষা সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি তার মানে আমাদের কারোরই এক্সট্রা সেন্সরি পারসেপশন ক্ষমতা নেই হুম ঠিক যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না নিম্নশ্রেণীর প্রাণীদের যাদের লজিক খুব দুর্বল তাদের থাকে স্যার আমি জানি না আমি এখন নিম্ন শ্রেণীর প্রাণ কিনা কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন আমি বলে দিতে পারি নীলু বলতে বলতে হেসে ফেললো এবং হাসি ঢাকার জন্য অন্যদিকে মুখ ফেরাল মিসির আলী খুব লজ্জায় পড়ে গেলেন কারণ তিনি একটা আপত্তিকর ভাবনা ভাবছিলেন তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিক্সা করে যাচ্ছেন প্রচন্ড বৃষ্টিতে দুজনই ভিজে জব জবে ফুট তোলা এবং পর্দা ফেলা রিক্সা রিকশাওয়ালা বাতাস কাটিয়ে বহু কষ্টে এগোচ্ছে তিনি নীলুর হাত ধরে আছেন স্যার বলো শুধু শুধু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন আমরা সবাই তো কত রকমের অদ্ভুত অদ্ভুত চিন্তা করি এটাই তো স্বাভাবিক হ্যাঁ তা ঠিক আমার সঙ্গে কি বলতে চাচ্ছিল বলো আমি বেশিক্ষণ থাকবো না ঝড় আসবে বলতে না বলতেই বড় বড়ো ফোটায় বৃষ্টি পড়তে শুরু করলো বাতাস বইতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকারে ডুবে গেল নীলু মৃদু স্বরে বলল রানু আপাকে তো আপনি ভালো মতন চিনতেন তাই না স্যার হ্যাঁ রানু আপার সঙ্গে আমার কি কি মিল আছে কোনো মিল নেই প্রতিটি মানুষই আলাদা একজন মানুষের সঙ্গে একজন মানুষের মিল থাকে সামান্যই কিন্তু স্যার রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল ছিল না তা ছিল আমারও আছে স্যার আছে না হ্যাঁ আছে রানু আপা কি আপনাকে কখনো বলেছিল তার ভেতরে একজন দেবী বাস করে বলেছিল আপনি বিশ্বাস করেননি তাই না না করিনি এসব ছেলে মানুষই যিনি বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় আমার যথেষ্ট বয়স হয়েছে স্যার রানু আপা যা বলতো এখন আমি যদি তাই বলি আপনি কি বিশ্বাস করবেন না না কিন্তু পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার দেখো এক সময় ঝড় বৃষ্টিকেও রহস্যময় মনে করা হতো কিন্তু এখন করা হয় না মানুষের মানুষের জ্ঞান বুদ্ধি সরিয়ে দিচ্ছে এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে তার প্রতিটির পেছনে আছে একটা লৌকিক ব্যাখ্যা মিসির আলি সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতে বলতে লাগলেন দেখো নিলো তুমি বলছো তোমার ভেতর একজন দেবী আছে সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন এই যে মিসির আলী সাহেব তাহলেও আমি ব্যাপারটায় বিশ্বাস করব না আমি খুঁজবো একটা লৌকিক ব্যাখ্যা কি হবে সেই ব্যাখ্যা ব্যাখ্যাটা হবে এরকম যে আমি যা দেখবো তা মনোবিজ্ঞানীর ভাষায় নাম হচ্ছে হ্যালোসিনেশন কিছু কিছু ড্রাগস আছে যেটা খেলে হ্যালোসিনেশন হয় যেমন এল এস টি ইংল্যান্ডে আমি এক ছাত্রকে দেখেছিলাম সে এলএসডি খেত যীশুখ্রিস্টকে দেখার জন্য এলএসডি খেলেই সে যিশু দেখতে পেত তুমি বুঝতেই পারছো সে যা দেখতো সেটা আসলে হ্যালোসিনেশন নীলু দীর্ঘ সময় চুপ করে বসে রইল বৃষ্টির বেগ বাড়ছে এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে তবু দুজনে কেউ নড়ল না চারদিকে গা অন্ধকার শুধু মিসির আলি সিগারেটের আলো ওঠানামা করছে নিল ক্ষীণ স্বরে বলল স্যার বলো আমি একটা খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার একটা ভয়ঙ্কর খারাপ লোক আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গিয়েছিল সে একটা খুর নিয়ে এসেছিল আমাকে মারতে তখন সেই দেবী আমাকে রক্ষা করে স্যার সমস্ত ব্যাপারটা আমার দেখা আমি দেবীকেও দেখেছি একটা অপূর্ব নারী মুক্তি তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে জি স্যার তুমি যা দেখেছো তা যে একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে সেটা কি তুমি সব সবকিছুর ব্যাখ্যা নেই স্যার চেষ্টা করে দেখি এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কিনা ঠিক আছে চেষ্টা করুন স্যার রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল তার কাছ থেকেই দেবীর ব্যাপারটি তুমি শুনেছ একটা নতুন ধরনের কথা রোমান্টিক ফ্লেভার আছে দেবীর ব্যাপারটায় কাজেই এই জিনিসটা তোমার মনে গেঁথে রইল তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটাই উঠে এলো তোমার মনের ভেতর থেকে একটা হ্যালোসিনেশন হলো তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকে এই হ্যালোসিনেশনের জন্ম মনোবিজ্ঞানীদের ভাষায় একে বলে স্ট্রেস ইন্ডিউসড হ্যালোসিনেশন তাহলে ওই খারাপ লোকটি মারা গেল কিভাবে স্যার তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে পা পিছলে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়েছে অথবা এই জাতীয় কিছুই হবে এখানে দেবীর কোনো ভূমিকা নেই লোকটির সুরতহাল রিপোর্ট থেকেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত কী ছিল পোস্টমর্টেম রিপোর্টে নিচিরালি প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করলেন কোনো জবাব পাওয়া গেল না নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেছে অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না কিন্তু কেন জানি তার মনে হলো মেয়েটি কাঁদছে কাঁদবে কেন সে কাদের মতো কোনো কথা কি তিনি বলেছেন নীলু জি আমি এখন উঠি আমার যাওয়া দরকার এই বৃষ্টি কমবে না যত রাত হবে ততই বাড়বে তুমি কি আমাকে আরো কিছু বলবে নীলু জবাব দিল না মিসির আলি উঠে দাঁড়ালেন তোমার বাবাকে খবর দাও বিদায় নিয়ে যাই নীলু কঠিন কণ্ঠে বলল আপনি যাচ্ছেন কোথায় তিনি বিস্মিত হয়ে বললেন বাসায় যাচ্ছি আর কোথায় যাব না স্যার আপনার বাসায় যাওয়া হবে না আজ রাতে আপনি এখানেই থাকবেন কি বলছো তুমি আপনার জন্যে ঘর রেডি করে রেখেছি সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে আপনার কোনো অসুবিধা হবে না আমি কিছুই বুঝতে পারছি না এখানে কেন থাকবো এখানে থাকবেন কারণ আজ রাতে লোহার রড নিয়ে একটা ছেলে আপনাকে মারতে যাবে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না বা বানিয়েও কিছু বলছি না আমি অনেক কিছুই বুঝতে পারি ওই ছেলেটির নাম যদি আপনি জানতে চান সেটাও বলতে পারি কি জানতে চান মিসির আলি ক্ষীণ স্বরে বললেন ওর কি নাম ওর নাম ফিরোজ স্যার আপনি কি আমি যা বলছি তা বিশ্বাস করছেন বুঝতে পারছি না আমি আসলে একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি দ্বিধার মধ্যে পড়েন বা না পড়েন আজকে আপনি এখান থেকে যেতে পারবেন না মিসির আলি ক্ষীণ স্বরে বলল কিন্তু কেন মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটি কঠিন স্বরে কথা বলছে তার কথা বলার ধরন দেখেই বলে দেওয়া যায় এই মেয়ে তাকে এখান থেকে যেতে দেবে না নীলো আমার বাসায় একটা কাজের মেয়ে আছে একা না ইমা আপনার ঘরে নেই আপনার ফিরতে দেরি দেখে সে বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গেছে তুমি ওর কি নাম বললে ওর যা নাম তাই বললাম ইমা ইমা হ্যাঁ ইমা ওর বাবার নাম বলতে পারবে ইমা নাম থেকে আপনি ওর বাবাকে বের করতে পারবেন বলতে বলতে নীলো হেসে উঠল হাসিতে একটা ধাতব ছঙ্কাল অন্য এক ধরনের কাঠিন্য যেন এ নীল নয় অন্য একটা মেয়ে অচেনা একজন মেয়ে স্যার আসুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই ড্রয়ারে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টির শোভা দেখুন আমি যাব রান্না করতে তোমাদের টেলিফোন আছে না আছে দিয়ে যাচ্ছি আপনার ঘরে যত ইচ্ছা টেলিফোন করুন টেলিফোনে অনেক চেষ্টা করেও ফিরোজের বাড়ির কাউকে ধরা গেল না হয় টেলিফোন নষ্ট কিংবা রিং হচ্ছে কেউ ধরছে না আশ্চর্য ব্যাপার বাড়িওয়ালা করিম সাহেবকে টেলিফোন করলেন করিম সাহেব ছিলেন এবং তিনি জানালেন হানিফা তার বাসাতেই আছে মোমবাতি জ্বালিয়ে বসে ঘুমাচ্ছে রইলেন একা একা এখনো ইলেকট্রিসিটি আসেনি বাজ পড়ে কোনো ট্রান্সফর্মার পুড়ে টুড়ে গেছে হয়তো কেউ ঠিক করার চেষ্টাও করছে না এদেশে কেউ কোনো কিছু ঠিক করার ব্যবস্থার জন্য ব্যস্ত নয় শহর অন্ধকারে ডুবে আছে তো কি হয়েছে থাকুক ডুবে দুষ্টু লোকেরা অন্ধকারে বেরিয়ে আসবে হ্যাঁ আসুক বেরিয়ে আমরা কেউ কারোর জন্য কোনো মমতা দেখাবো না মমতা এ যুগের জিনিস নয় কিন্তু সত্যি কি নয় মমতা কি কেউ কেউ দেখাচ্ছে না এই যে নীলু যে তাকে আটকে রাখলো তার পেছনে কি মমতা কাজ করছে না কেন তার এই মমতাটা দেখাচ্ছে কেন কেন তার সুকুঞ্চিত হলো কপালের শিরা দপদপ করতে লাগল জ্বর আসছে নাকি তিনি আবারও সিগারেট ধরালেন প্যাকেট শূন্য হয়ে আসছে রাত কাটবে কী করে এ বাড়িতে এখনও কোনো কাজের লোক তার চোখে পড়েনি যাকে দিয়ে সিগারেট আনানোর অনুরোধ করা যায় স্যার আপনার চা নীলু এসে দাঁড়িয়েছে মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে আলি বিব্রত স্বরে বললেন চা তো চাইনি রান্না হতে দেরি হবে স্যার চা খেয়ে খিদেটা চেপে রাখার ব্যবস্থা করুন তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং নিজের অজান্তে বলে ফেললেন তুমি আমার নিরাপত্তার জন্য এত ব্যস্ত হলে কেন হঠাৎ নীলু মৃদু হেসে বলল এই প্রশ্নের জবাব এখন দেব না একদিন নিজেই বুঝতে পারবেন চায়ে চিনি হয়েছে কিনা তাড়াতাড়ি দেখুন আমি বেশিক্ষণ থাকতে পারব না হয়েছে নীলু নিঃশব্দে চলে গেল মিশিরালের হঠাৎ মনে হলো তিনি চাপা ফুলের গন্ধ পাচ্ছেন হালকা সুবাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা গাঢ় হল তিনি ঘরের ভেতর ফিস ফিস কথা শুনলেন কে কথা বলছে দমকা বাতাসে মোমবাতি নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন মল পরে হেঁটে যাওয়ার মতো কে যেন তার পাশ দিয়ে হেঁটে গেল কে কে বলে চেঁচিয়ে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন এই সবই মনের ভুল এই জগতে কোনো রহস্য নেই আশেপাশে নিশ্চয়ই কোনো চাপ ফুলের গাছ আছে গন্ধ আসছে সেখান থেকে। কিন্তু তবুও তার মনে হচ্ছে দরজার ওপাশে পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে কি সে অন্য ভুবনের কেউ তাকে অবচেতন মনে তার জন্ম পৃথিবীর সমস্ত অশরীরের জন্ম কি অবচেতন মনে নয় অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায় মস্তিষ্কের নিউরনে নিউরনের বৈদ্যুতিক কি আমাদের নানারকম মায়া দেখাচ্ছে তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন পর্দাটি খুব নড়ছে যেন কেউ পর্দা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তিনি দেয়াসলায় জ্বালালেন আলো আসুক আলোর স্পর্শে সব মায়া কেটে যাক তিনি যেন নিজেকে সাহস দেবার জন্যই বললেন এই পৃথিবীতে রহস্যের কোনো স্থান নেই সন্ধ্যাবেলা ওসমান সাহেব নিজে গিয়ে পরীক্ষা করলেন গেট বন্ধ করা হয়েছে কি তালা টেনে টেনে দেখলেন দারোয়ানকে বললেন ভোর হবার আগে গেট খুলবে না কেউ ঢুকতে চাইলে বলবে বাড়িতে কেউ নেই জি আচ্ছা গেটের তালার চাবি কাউকে দেবে না এমনকি ফিরত যদি চায় তাকেও দেবে না জি আচ্ছা রাতটা মোটামুটি সজাগ কাটাবে কোনো শব্দ হলেই বের হয়ে দেখবে কী ব্যাপার জি আচ্ছা ওসমান সাহেব চিন্তিত মুখে ঘরে ঢুকলেন ফরিদার সঙ্গে তার দেখা হলো কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না দুজন এমন ভাব করছেন যেন কেউ কাউকে চেনেন না অনিদ্রাজনিত কারণে ফরিদার চোখ লাল তিনি বসে আছেন মূর্তির মতো ওসমান সাহেব তার সামনের চেয়ারটিতে দীর্ঘ সময় চুপচাপ বসে থেকে মৃদু স্বরে বললেন ফিরোজ কেমন আছে ফরিদা জবাব দিলেন না ওসমান সাহেব বিরক্ত স্বরে বললেন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি কানে টাইনি ফরিদা কোনো সারা শব্দ করলো না ঠান্ডা চোখে তাকালেন ওসমান সাহেব চাপা সরে বললেন কথার জবাব দাও ফিরোজ কেমন আছে ভালো ভালো মানে কি গুছিয়ে বলো গুছিয়ে বলতে পারবো না তুমি দেখে এসো গিয়ে আর শোনো আমার সাথে এভাবে কথা বলবে না ফরিদা উঠে গেলেন রওনা হলেন ফিরোজের ঘরের দিকে ক্রুদ্ধ আওয়াজ আসছে সেই ঘর থেকে চাপা আওয়াজ কোনো মানুষের কণ্ঠ থেকে এ ধরনের আওয়াজ হওয়া সম্ভব নয় যে এমন আওয়াজ করছে সে মানুষ হতে পারে না ফরিদার গা কাঁপতে লাগলো কি হচ্ছে এসব তিনি কি এগিয়ে যাবেন নাকি ফিরে আসবেন এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তার করছে না কিন্তু তিনি গেলেন কাছাকাছি যাওয়া মাত্র ক্রুদ্ধ গর্জন থেমে গেল তিনি দেখলেন ফিরোজ বেশ ভালো মানুষের মতো চেয়ারে বসে পা দোলাচ্ছে হাতে একটা বই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ভাবভঙ্গি ফরিদা বললেন কেমন আছিস তুই ভালো তুমি কেমন আছো মা ফরিদার চোখে পানি এসে গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রথম ফিরোজ এমন স্বরে কথা বললেন ফিরোজ তুই আমাকে চিনতে পারছিস তো চিনতে পারবো না কেন কি বলছ তুমি গত দুদিন তো চিনতে পারিস নি তোমারও তো আমাকে চিনতে পারো মা আমরা চিনতে পারবো না কেন না চিনতে পারোনি চিনতে পারলে নিজের ছেলেকে তালাবদ্ধ করে রেখে দিতে না তোমরা বিশাল একটা তালা দিয়েছ ফরিদা কথা ঘোরার জন্য বললেন কিছু খাবি ফিরোজ হ্যাঁ খাবো মা কিন্তু টেবিলে খাবার দেবে তালা খুলে ফেলো আমি খাবার ঘরে টেবিল চেয়ারে বসে খাবো ফরিদা কোনো উত্তর দিলেন না শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন ফিরোজ যা বলছে তা সম্ভব নয় তালা খুলে তাকে নিয়ে যাওয়া যাবে না কি মা কথা বলছো না যে তালা খুলবে না ফরিদা জবাব দিলেন না কিন্তু মা তালা তালাবদ্ধ করে কাউকে আটকে রাখা ঠিক না খুব অন্যায় অন্যায় নয় হুম অন্যায় বেশ তালা খোলো ফিরোজ উঠে দাঁড়ালো তার কোলের ওপর রাখা বইটি মেঝেতে পড়ে গেল ফিরোজ সেদিকে ফিরেও তাকালো না সে এগিয়ে এসে জানালার শিখ ধরে দাঁড়ালো ফরিদা জানালার পাশ থেকে একটু দূরে সরে গেলেন দূরে চলে গেলে কেন মা ভয় লাগছে খুব ভয় লাগছে তাই না তাই না ফিরোজ জানালার শিক ধরে ঝাঁকাতে লাগলো ফরিদা ভয় পাওয়া গলায় বললো এরকম করছিস কেন লোহার শিখগুলো কেমন শক্ত তাই না এরকম করিস না বাবা তালা খুঁড়ে দাও তাহলে আর এরকম করবো না আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি মা আমাকে এভাবে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে কেন যাও বাবার কাছে যাও চাবি নিয়ে এসো বদ্ধ ঘরে আমার দম আটকে আসছে সরি বদ্ধ ঘরে আমার দম আটকে আসছে আমি খোলা মাঠে খানিকক্ষণ হাঁটবো যাও যা করতে বুঝি মা ফরিদা বসার ঘরের দিকে এগুলেন ফিরোজ জানালায় শিখ ধরে ঝাঁকাচ্ছে তার মুখ হাসি হাসি যেন শিখ ঝাঁকানো খুব একটা মজার ব্যাপার আনন্দের একটা খেলা খুব ছোটবেলায় ফিরোজ এরকম করতো জানালায় উঠে শিখ ধরে ঝাঁকাতো ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন কঠিন স্বরে বললেন কি পাগলের মতো কথা বলছো তালা খুলবো মানে আবার কি কি হয়েছে তুমি জানো না ফরিদে চুপ করে রইল একটা ছেলে মারা গেছে তারপরেও তুমি বলছো তালা খুলবো তালা দিয়েই বা লাভ কি হচ্ছে ওই রাতেও তো তালাবদ্ধ ছিল তাই না ওসমান সাহেব এই প্রশ্নের জবাব দিতে পারলেন না হ্যাঁ ওই রাতে তালাবদ্ধ ছিল এবং ভোরবেলা ঘর তালাবদ্ধই পাওয়া গেছে ফরিদা বললেন ওই ছেলে মৃত্যুর সঙ্গে ফিরোজের কোনো সম্পর্ক নেই ফিরোজ ঘরেই ছিল ঘরে থাকলেই ভালো ফরিদা স্বামীর বাসে বসলেন তার মুখ শান্ত তার চোখের দৃষ্টি উজ্জ্বল ও তীক্ষ্ণ ওসমান সাহেব বললেন তুমি কিছু বলবে হ্যাঁ বলে ফেলো এভাবে তাকিয়ে থেকো না ফিরোজ প্রসঙ্গে তুমি যে ডিসিশন নিয়েছো আমার মনে হয় সেটা ঠিক না তুমি কতদিন তাকে তালাবদ্ধ করে রাখবে ওর চিকিৎসা করাও মিস্র বা আসতে দিচ্ছ না কেন ওই ছেলেটির মৃত্যুর প্রসঙ্গ চাপা না পড়ার আগে আমি কাউকে এ বাড়িতে আসতে দেব না উনি টেলিফোন করলে বলবে ফিরোজ মামার বাড়ি গেছে এতে ফিরোজের অসুখ বাড়বে বারুক তুমি নিশ্চয়ই চাও না যে তোমার ছেলেকে ওরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিক তাই না না চাই না তাহলে চুপ থাকো একটা তালা আছে আরেকটা তালা লাগাও ফিরোজকে তুমি শুধু শুধুই সন্দেহ করছো তালাবদ্ধ ঘর থেকে সে কিভাবে বের হবে তা জানি না কিন্তু সে বের হয়েছে এবং এটা আমি যেমন জানি তুমিও খুব ভালো মতোই জানো এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না তুমি অন্য ঘরে যাও আমাকে একা থাকতে দাও ঝনঝন শব্দ হচ্ছে ফিরোজের ঘরে সে প্রচন্ড শব্দে জানালা ঝাঁকাচ্ছে ফরিদা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন ওসমান সাহেব বের হয়ে এসে কঠিন স্বরে ফিরোজকে বললেন এরকম করছিস কেন স্টপ ইট ফিরোজ হাসি মুখে বলল রাগ করছো কেন বাবা ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন দরজা খুলে দাও বাবা আমি খাবার ঘরে বসে ভাত খাব খিদে লেগেছে খুলবে না লোহার রডটা আমার কাছে দে আমি তালা খুলে দিচ্ছি না বাবা ওটা সম্ভব নয় লোহার রডটা দেয়া যাবে না কেন দেয়া যাবে না ও রাগ করবে বাবা কে রাগ করবে নাম বললে চিনবে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন বাবা তালা খুলবে খুলবে নাকি না ওসমান সাহেব ছেলের এই ব্যবহারে জবাব না দিয়ে চলে এলেন ফিরোজ জানালা ঝাঁকাতে ঝাঁকাতে খুব হাসতে লাগলো থার্ড ইয়ার ফাইনালে ডেট দিয়ে দিয়েছে মেডিকেলের ছাত্রদের কারোর দম ফেলার সময় নেই ক্লাস এখন সাসপেন্ডেড আজমল ঠিক করে রেখেছে যে সে এখন থেকে নাস্তা খেয়ে পড়তে বসবে এবং একটানা পড়বে লাঞ্চ টাইম পর্যন্ত এক ঘন্টার ব্রেক নেবে লাঞ্চে তারপর আবার পড়া তাছাড়া পাশ করার উপায় নেই নানান দিক থেকে খুব ক্ষতি হয়েছে এবছর প্রতিদিনই কোনো না কোনো ঝামেলায় পড়া হচ্ছে এরকম হলে পরীক্ষা দেওয়া হবেই না এবার পরীক্ষায় না বসলে ডাক্তারি পড়া বন্ধ করে দিতে হবে খরচ চালিয়ে যাওয়ার ক্ষমতা তাদের নেই গ্রামের বাড়ি বিক্রি করে দিতে হলে হতো কিন্তু মা বেঁচে থাকতে সেটা সম্ভব নয় তাছাড়া বিক্রি করে লাভ কি হবে এই ভাঙা রাজপ্রাসাদ কে কিনবে খাড় এত গরজ আজমল বই নিয়ে বসে উঠে পড়ল। জানলা দিয়ে দেখা যাচ্ছে মিসির আলি ঢুকছেন তার খুব ইচ্ছে হলো বইপত্র নিয়ে অন্য কোনো ঘরে চলে যায় কিছুক্ষণ খুঁজে টুজে মিসির আলি চলে যাবেন কিন্তু ভদ্রলোকের যা স্বভাব চরিত্র তিনি আবার আসবেন আবার আসবেন অসহ্য কেন জানি আজমল তাকে সহ্য করতে পারে না কেন করতে পারে না এটা নিয়েও সে ভেবেছে কিন্তু কিছুই বের করতে পারেনি লোকটি ভালো মানুষ তবে অসম্ভব বুদ্ধিমান বুদ্ধিমান কেউ ভালো মানুষ হতে পারে না ভালো মানুষেরা বোকা হয় ভেতরে আসবো আজমল বিরক্তি গোপন করে বলল আসুন আমি পরশু একবার এসেছিলাম তোমার রুমমেটকে বলে গিয়েছিলাম আজ সকালে আসবো সে তোমাকে কিছু বলিনি জি না বলেনি তাহলে হয় ভুলে গেছে বসুন মিসির আলি বসতে বসতে বললেন অনেকদিন পর তোমার সাথে দেখা এর মধ্যে তোমাদের বাড়ি গিয়েছিলাম জানো হয় জি জানি নাচ চিঠি দেখিয়েছিল খুব যন্ত্রণায় ফেলেছিলাম ওদের অসুস্থ হয়ে পড়েছিলাম আজমল কিছুই বললো না মিসির আলি বললেন বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি জি আচ্ছা তোমাদের বাড়িতে একটা ঘর আছে যেখানে তোমার পূর্বপুরুষদের ছবি আছে সেই ঘরে কি ফিরোজকে তুমি নিয়ে গিয়েছিলে হ্যাঁ নিয়ে গিয়েছিলাম কিন্তু ওই ঘর তো তালাবদ্ধ ওর শুধুমাত্র নাজনীনের কাছেই আছে সে তো বললো ওই ঘর নাকি খোলা হয়নি আমার কাছে আরেকটা চাবি আছে নাজনীন সেটা জানে না খালি গায়ে একজনের ছবি আছে ওই ছবিটা কি ফিরোজকে তুমি দেখিয়েছিলে সব ছবিই দেখিয়েছি আমি এই বিশেষ ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করছি শুনেছি একে ক্ষিপ্ত প্রজারা লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে এটা কি সত্যি জি সত্যি শাবল দিয়ে পিটিয়ে গল্পটি কি তুমি ফিরোজের সঙ্গে করেছ জি না করিনি অন্য কেউ করেছে বলে তোমার ধারণা আছে মনে হয় না গল্প করে বেড়ানোর মতো কোনো ঘটনাই এটা না মিসিরালি উঠে পড়লেন আজমল বললো আর কিছু জিজ্ঞেস করবেন না না উঠি এখন তুমি পড়াশোনা করছিলে করো আর ডিস্টার্ব করব না আজমল তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো মিসির আলি বললেন নাজনিন মেয়েটা বড় ভালো ওকে আমার খুব পছন্দ হয়েছে চমৎকার মেয়ে আজমল কিছু বলল না মিসির আলি বললেন নাজনিন আমাকে বলেছে শীতের সময় একবার যেতে আমি কথা দিয়েছি যাব এই শীতেই যাব। যাই আজমল আর আসতে হবে না তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন ফিরোজ ছবিটা দেখেছে জট খুলতে শুরু করেছে এই ছবির ছাপ পড়েছে ফিরোজের চেতনায় এবং মিসির আলির ধারণা লোকটির মৃত্যু সংক্রান্ত ছবিটাও সে শুনেছে লোহার রড নিয়ে তার খালে গায়ে বের হওয়ার রহস্যটি ছবিতেই আছে এবং গল্পটিতেও আছে বৃষ্টি পড়তে শুরু করেছে মিসির আলি গ্রাহ্য করলেন না বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে তার ভালোই লাগছে ফিরোজের অসুখের পেছনে কারণগুলো দাঁড় করাতে চেষ্টা করতে লাগলেন অনেকগুলো ঘটনাকে একসাথে মেলাতে হবে ঘটনাটা এরকম অসম্ভব রূপবতী একটা মেয়ের সঙ্গে দেখা হলো মেয়েটার পলিও এই ঘটনাটি তাকে অভিভূত করলো মেয়েটি তাকে আহত করলো সে গলায় বলল আমার হাত ছাড়ুন ফিরোজ খালিগাঁয়ের লোকটির ছবি দেখলো এবং খুব সম্ভবত তার মৃত্যু বিষয়ক গল্পটাও শুনল রাতে তার প্রচণ্ড জ্বর হলো। জ্বরের ঘোরে ওই লোকটির ছবি বারবার মনে হলো সে নির্জন নদীর পার ধরে একা একা হাঁটতে লাগলো তক্ষণি একটা হ্যালোসিনেশন হল মিশিরালি বৃষ্টিতে নেমে গেছেন রাস্তার লোকজন অবাক হয়ে তাকে দেখছে ঢালাও ও বর্ষণ উপেক্ষা করে কেউ এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না